সালাম আলাইকুম, আমি পাভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি সমাবেশের টিউটোরিয়ালে। আজকে আমরা সমাবেশের একদম বেসিক ধারণা সম্পর্কে জানব, যে বিন্যাস থেকে কিভাবে সমাবেশটি এসেছে সেটা নিয়ে মূলত আলোচনা করব। তো যেহেতু বিন্যাস থেকে কিভাবে এসেছে সেটা আলোচনা করব, শুরুতে যারা বিন্যাস সম্পর্কে ধারণা রাখেন না তারা আমার চ্যানেলে গেলে বিন্যাসের একটা প্লেলিস্ট পাবেন, সেখানে একদম শুরু থেকে অনেকগুলো ভিডিও আছে বিন্যাসের উপরে, সেগুলো দেখলে আশা করছি একদম বিন্যাস কিভাবে কত রকমের বিন্যাস করা যায় সবগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখছেন, আমি ধরে নিচ্ছি যে আপনাদের বিন্যাস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে। এই ধারণাটা থাকলে আশা করছি পরবর্তীটি যে ভিডিওটা দেখবেন খুব ইজিলি বুঝতে পারবেন। তো আমরা শুরু করি। আমার কাছে যদি তিনটা অবজেক্ট থাকে বা তিনটা বস্তু থাকে, এ বি সি, তাদেরকে কতভাবে সাজানো যাবে, এই জিনিসটা হচ্ছে বিন্যাস। তো কতভাবে সাজানো যাবে, আমি এখানে রেখে সি আর বি দিতে পারি, বি এ সি করতে পারি, বি সি এ করতে পারি, সি এ বি করতে পারি এবং সি বি এ, এই ছয় রকম ভাবে বিন্যাস করতে পারি। এবং এটার অ্যান্সার ছয় রকম কেন, সেটা বিন্যাসের পার্সপেক্টিভ থেকে একটা অ্যান্সার আছে, যে তিনটা বস্তু যদি ভিন্ন ভিন্ন হয় তাদেরকে সাজানো যাবে থ্রি ফ্যাক্টোরিয়াল উপায়ে, এবং এন সংখ্যক বস্তু যদি থাকে তাহলে তাদেরকে সাজানো যাবে এন ফ্যাক্টোরিয়াল উপায়। সো তিনটাকে সাজানো যাবে থ্রি ফ্যাক্টোরিয়াল উপায়, এবং থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান সমান সমান হচ্ছে ছয় ভাবে। সো আমরা দেখতে পাচ্ছি ছয় ভাবে, এখানে যদি বস্তু সংখ্যা থাকতো চারটি তাহলে আমি সাজাতে পারতাম হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল, ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, অর্থাৎ চব্বিশ ভাবে। এই ছয় ভাবে সাজানো যাচ্ছে, এটা ছিল বিন্যাস। এখন আমরা সমাবেশের ব্যাপারটা বলি। সমাবেশ মানে হচ্ছে যে ওই গ্রুপের মধ্যে কারা আছে। এখন আমি বলি এই যে প্রথম বিন্যাসটা, এটার মধ্যে কে কে আছে, এবিসি, এখানে কে আছে, এসিবি, বাট একই জিনিস আছে। এই ছয়টার মধ্যে আসলে মূলত একই বস্তুগুলো আছে, তার মানে এখানে সমাবেশ কিন্তু ভিন্ন ভিন্ন না, এখানে একই সমাবেশ। ব্যাপারটা আরেকটু বোঝানোর চেষ্টা করি। যদি আমরা একটা ক্রিকেট দলের কথা চিন্তা করি, ক্রিকেট দলের ওই ব্যাটিং অর্ডারটা আগে পরে হতে পারে, যে কে আগে ব্যাটিং করবে কে পরে করবে, ওই সিরিয়ালটা আগে পরে হতে পারে। কিন্তু আমি যেভাবে করি সিরিয়াল করি না কেন, টিমটা যখন খেলতে শুরু করে তারপরে এগারো জন কিন্তু সেম থাকে, সরি, ওই এগারো জন কতভাবে আমি ব্যাটিং করাতে পারবো সেই জিনিসটা হচ্ছে বিন্যাস। এবং দলে কারা কারা আছে ওই এগারো জন, সেটা হচ্ছে সমাবেশ। আচ্ছা, তার মানে এখানে আমার সমাবেশ মাত্র একটি, কারণ আমরা সব সময় দেখতে পাচ্ছি এখানে আছে এ বি সি, অর্থাৎ আমার বিন্যাস অনেকগুলা হচ্ছে কিন্তু সমাবেশ হচ্ছে মাত্র একটা। তার মানে আমার কাছে যখন সবগুলো জিনিস নিয়ে সাজাই তখন সবগুলো জিনিস থেকে কিন্তু আমরা নতুন কিছু পাই না, একটা জিনিস মানে একই বস্তুগুলোকে বারবার ভিন্নভাবে সাজাচ্ছি। সো সমাবেশ একটাই। এখান থেকে আমরা এখন সমাবেশের একটা সাধারণ ফর্মুলা বের করবো। ফর্মুলাটা কিরকম, সেটা হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল বিন্যাসের জায়গায় সমাবেশ হচ্ছে একটি। একই রকম ভাবে আমার যদি এখানে সি এর শেষে একটা ডিও থাকতো, ডি সহ যতভাবেই সাজাতাম মোট চব্বিশ ভাবে সাজানো যেত, কারণ চারটা থাকলে ফোর ফ্যাক্টোরিয়াল, সেক্ষেত্রে বিন্যাস হইতো হচ্ছে চব্বিশটা। তো চব্বিশটা যদি বিন্যাস হয়ে থাকে সমাবেশ কয়টা হতো, সমাবেশ হতো হচ্ছে এ বি সি ডি সবসময় এই জিনিসগুলোই থাকতো। তো সমাবেশ হতো কিন্তু কেবলমাত্র একটি, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে এন সংখ্যক বস্তু থেকে যদি আমি সবগুলো নিয়ে সাজাই সবসময় ভিন্ন ভিন্ন বিন্যাস পাবো কিন্তু সমাবেশ হচ্ছে একটি। এবং আমি তাহলে বলতে পারি যে আমার কাছে যদি আর সংখ্যক বস্তু থাকে তাহলে আমি আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস পাবো, তাহলে আর ফ্যাক্টোরিয়াল বিন্যাসের জায়গায় আমি সমাবেশ পাবো হচ্ছে একটি, একটি সমাবেশ পাবো। তাহলে একটি বিন্যাসের জায়গায় আমি যদি লৌকিক নিয়ম করা করি, ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল সমাবেশ পাবো। আচ্ছা, এখন আমার এই বিন্যাস তো ছিল সবগুলো নিয়ে, সবগুলো নিয়ে বিন্যাস না করে আমি যদি সবগুলো থেকে কিছু সংখ্যক নিয়ে বিন্যাস করি সেটাকে বলা হয় এন পি আর, অর্থাৎ এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে বিন্যাস, পি দিয়ে বুঝাচ্ছে পারমুটেশন, যা বাংলা অর্থ হচ্ছে বিন্যাস। তাহলে আমি যদি বলি যে এন পি আর বিন্যাস, তাহলে এখান থেকে সমাবেশ পাবো এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়ালটি সমাবেশ, অর্থাৎ এটা হচ্ছে আমার সমাবেশের সূত্র, অর্থাৎ এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে বিন্যাস হবে এন পি আর,
সেক্ষেত্রে এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে সমাবেশ হবে এটা, এবং এই অংশটাকে বলা হয় এন সি আর, অর্থাৎ এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে সাজানো। তার মানে আমি সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে বিন্যাসের তুলনায় সমাবেশ কিন্তু সবসময় কম হবে। কি পরিমাণ কম হবে? আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক কম হবে, কারণ আমি যদি এন সংখ্যক থেকে আর সংখ্যক নিই, সেই আর সংখ্যককে প্রত্যেকবার, মানে ওই আর সংখ্যককে সাজানো যাবে আর ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাহলে টোটাল আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব সমাবেশের সংখ্যা। সো এন সি আর সমান সমান হচ্ছে এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। সো আমি এখন সূত্রটাকে যদি আলাদাভাবে লিখি যে এন সি আর সমান সমান এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, এবং এন পি আর এর মানটা আমি এখন বসিয়ে দিব, এন পি আর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা ছিল এন পি আর এর মান, এবং এখানে একটা আর ফ্যাক্টোরিয়াল থাকবে। সো দিস ইজ হাউ দ্য ফর্মুলা কে। আশা করছি সবাই এই বেসিক ফর্মুলাটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা বিভিন্ন সূত্রগুলো থেকে বিভিন্ন মান বের করার চেষ্টা করব। সো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ নিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।